सिनेमा जगत चैनल पक्ष सबा अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आजकल भिडियो टपिक हो बजेट आयो चितुनाखे शिमला सेरा दस व्यवसा सफल सिनेमा। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা কে শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে কাফন সারা দাফন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 13 মে 2002 সালে। ইকবাল মাহমুদ রিপন পরিচালিত কাফন সারা দাফন সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, শিমলা, শাহিন আলম, ময়ূরী, নাসরিন, কাবিলা, জহিরুদ্দিন, পিয়ার, দিলদার, সাদেক বচ্চু, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 10 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে উত্তেজিত সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 5 এপ্রিল 2002 সালে। আহমেদ নাসির পরিচালিত উত্তেজিত সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, সাকিব খান, মৌসুমি, শিমলা, মাফিয়া, সাদেক বচ্চু, আমের শরীফ, মিশরত অগর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে ছোট্ট একটু ভালোবাসা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 4 নভেম্বর 2005 সালে ঈদুল ফিতরে। জি সরকার পরিচালিত ছোট্ট একটু ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান, শিমলা, সুচরিতা, আনোয়ারা, প্রবীণ মিত্র, নাসরিন, নাসির খান, মিশা রদগর সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 30 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে অশান্ত আগুন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 15 মার্চ 2002 সালে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত অশান্ত আগুন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শিমলা, মেহেদি, ময়ূরী, ডেনিরা, দীপজল, রাজাক সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 40 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা 6 নম্বর স্থানে রয়েছে লুটপা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2 ফেব্রুয়ারি 2004 সালে ঈদুল আজহায়। মোহাম্মদ হোসেন পরিচালিত লুটপা সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, পপি, শিমলা, জাম্বু, কাবিলা, অমরপুর, সুমন ফুর্তি সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে মেজাজ গরম সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 30 মার্চ 2001 সালে। আহমেদ নাসির পরিচালিত মেজাজ গরম সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, সাকিব খান, পূর্ণিমা, শিমলা, মৌ, মিশা রদগর, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 60 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে জমিদার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 12 মার্চ 2010 সালে। শাহিন সুমন পরিচালিত জমিদার সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, দীপজল, শিমলা, রিয়াজ, পূর্ণিমা, খালেদ আক্তার, কল্পনা, রেহানা, জলি, সুব্রত, আফজাল শরীফ, আদিল, মিশা রদাগর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 70 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়িকা শিমলার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে ভেজা বিড়াল সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 18 মে 2001 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, শিমলা, কলিল, আনোয়ারা, নাগমা, এটিএম, শামসুজ্জামান, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 80 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়িকা শিমলার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে ঠেকাও মাস্তান সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 18 মে 2001 সালে। মালেক আফসারি পরিচালিত ঠেকাও মাস্তান সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, সাকিব খান, মুনমুন, শিমলা, নাসির খান, আফজাল শরীফ, দিলদার, মাফিয়া, ঝুমকা, দীপজল, রোজি আফসারি সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা শিমলা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে বোমা হামলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 2002 সালে। মালেক আফসারি পরিচালিত বোমা হামলা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শিমলা, ময়ূরী, আসিফ ইকবাল, নাসরিন, নাসির খান, মাফিয়া, চিতা, গাঙ্গুয়া, ইলিয়াস কুবরা, দীপজল সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।